আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল সানডে 23rd জুলাই 2023। আজকে আপনারা আছে আমার ফ্রন্ট গার্ডেন আপডেট বা ট্যুর দেখাইম আপনারা আছে, আশা করি আপনারা আছে ভালো লাগব। তো যাইহোক শুরু করা যাক। বর্তমান জুলাই মাসের এন্ড অফ জুলাই আইচ্ছে, আজকে হইলো 23 জুলাই হয়েছে। তো দেখা যাক কিতা কিতা ইম্প্রুভ হয়েছে, কিতা কিতা আছে বা মরছে, কিতা কিতা বাড়ছে, ওগুলো আপনারা আছে দরিয়া তুলব। তো সর্বপ্রথম যেহেতু আপনারা আমি ও সাইটে আছি, তো ওই দেখতে পারা এখানে তিনটা পাম্পকিনের গাছ, ওই একটা, অন্য একটা, অন্য একটা, অন্য একটা, তিনটা, চারটা, আর এখানে আরও দুই জাতটা আছে। তো আপনারা দেখাইতাম সাইডাম, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। ওই দেখতে পারা একটা পাম্পকিন, আপনারা দেখতে পারা পাম্পকিন ধরছে। তো ওই দেখুকা দেখতে পারা, এই দেখুকা আমার আত্মনে বড় হয়ে গেছে ইনশাল্লাহ। ওই একটা দেখতে পারলা আরও গেছে জ। তো ফয়লা পাম্পকিন তো শুরু করলাম, ও দেখতে পারলাম মেইন জ। আর এখানে ওই দেখুকা এর বাদরটা ওই দেখা একটা এখনো ছোট রয়েছে, একটা ছোট রয়েছে বার জানি না, একটা আর বড় হইব কি তা কইতাম বাদাম না। ও একটা লাগে একই গাছর দুইটা, এর লগে একটা ডাউন হয়ে গেছে, আর এই গাছর আইসে বাট মরছে ঠিকছে না একটু, আর ই নয় সত্য আইসে না, এই জ্বর মাচারে সত্য আইসে না, আর ও মাচার হো দেখো কার একটা ন দেখাই রাম আপনার। এই দেখো মাশাআল্লাহ। তো তাইন জানলাম এই নকিতা এই দেখো কিতা এখানে হয়েছে। তো ও মোট তিনটা দেখতে পারলা পাম্পকিন। তো ও তিনটাও ঠিকছে আপনারা দেখতে পারছেন, ও তিনটাও ঠিকছে আপনারা দেখতে পারছেন। এখন আপনারা আছে খুদুর জার দেখাইলাম। তো মাশাআল্লাহ আপনারা তো দেখছিলা, ও একটা খদু আশা করা যা ঠিক, ও একটা, ও একটা দুইটা, আর ও দুইটো ইসাঙ্গারি তিনটা করছিলাম আপনার সাথে দেখাইলাম আমি। আর ওই দৌকা সৌফার মাচা এখনও বরছে না, আর ওই দৌ অতটুক হয়েছে, বাট কিছু বারিক বারিক খদু আরও আর ওই দেখতে পাররা দেখুকা আর খদু বলে শুরু হয়েছে আর কি। মানে আমার জুলাইয়ের 15 তারিখ তোমার ধরে লোক আবার শুরু হয়েছে আপনার সাথে আমি দেখাইলাম। আর একটা জিনিস দেখাই ওই দৌকা, ও যে বটল গড দেখতে পাররা আপনারা, ওখটা আর ওখটা একলগে একলগে আমি পলিনেট করিয়া দিছি। ওই দোকান একটা বাড়ছে না, একটা এখন তা রাখবা নাই, তা আসলে পিঞ্চ করে দিব। ওই দোকান এগুলো বাঁচত না, ও তো ও একটা, ও একটা আর হো ব্যাগ দিয়ে বান্ধে একটা দুইটা, আর ও একটা তিনটা আছে, ও তিনটা পলিনেট করিয়া দিছি। তো তিনটার মাঝে ওখটা আশা করা যার বাঁচতে পারে, আর ওখটা শিওর না। একটা আমি বায়ো কেমিস্ট্রি করছি, পরে গিয়ে আপনারা আছে ভিডিও আপলোড দিই যদি সাকসেস হয় আর কি। আর একটা আর বাচ্চা নয় দেখা হলুদ কালার হয়ে গেছে, এগুলো পলিনেজ সাকসেস হয়েছে না অবশ্য, এগুলো 100% নিশ্চিত পলিনেজ সাকসেস হয়েছে না। ওই ওই দেখতে পারে এগুলো পলিনেজ সাকসেস হয়েছে না। তো এরা যদি দেখুন 2-3 দিন পর বা 5 দিন পর দেখরা খুদু যা গাত রইয়া গেছে আর বাইরেও দেন না, তার মানে বুঝতে হইব পলিনেজ সাকসেস হয়েছে না, অথবা কোনো পেস্ট ডিজিজ বা অন্যান্য ডিজিজ লক্ষণ দেখা দিলে আইসে, অথবা ব্লসমেন রোটিং হয়ে যায় অনেক সময়। তো ও দেখতে পারলে আমার খদুর আপডেট, ইনো দুইটা খদুর গাছ, একটা দুইটা আর একটা ফালাই দিছি আপনারা দেখতে পারলে, ও দুইটাও আছে এখন বর্তমানে। আর আসলে এই যে খদু ও গাছেরও খদু আসলে এই তিনটাও আছে, হয়ে তাহলে এই গাছের লাগের একটাও পলিনেট করা হয়েছে না, আইসে না, আর হই আর ছোটো ছোটো হই আর। তো আশা করি বুঝতে পারছো এখন আপনারা সে লইয়া যায়। এখানে দুই এক সাইডে হইল গিয়া ইটালিয়ান লং ইয়ার্ড যে বেঞ্চটা, আর এক সাইডে হইল গিয়া আমি যে উল্কি সন্তানে একটা নতুন জাত পাড়াইছে ওটা, ওটা জানি না কোনটা কিতা হচ্ছে, দেখা যাক কিতো হয়। ওই দেখতে পাররা মাশাআল্লাহ ওই দোকান লুবি দেখতে পাররা নেই লুবি ধরছে, এই দেখো কা এই দেখতে পাররা নেই লুবি। তো এই লুবিটা কিন্তু কেউ যে আমার বৌমা দেওয়ার যে বেশ গোল, এগুলো আমি না ইটালিয়ান লুবি হই আরও বড় হয়, বাট এগুলো একটু পুরা লুবির লাগান হয়ে গেছে এখন। আর ওই দেখো কা দেখতে পারে না ওই দেখা প্রচুর আইসে আলহামদুলিল্লাহ।
ওইদর লগে খাজানা আপনারা ক্লিয়ার দেখাইন জান নাই খাজানে ওই দোকা মাশাআল্লাহ আর দুই তিন দিন বাদে কুনতর ফারার বয়স হয়ে যাব এই দোকা আর ও যে একটা উলকিনসনের যে একটা আনছি ওটা ও সাইন মিলছে ওই দোকা ওটা বনাইল উলকিনসনের একটা টু ডিফারেন্ট দেখতে পারবা এগুলো নতুন বীজ পাইছি আনছি উলকিনসনের আর গুনইল অরিজিনাল যে আমার বৌমার বীজ দেওয়া যে একটা ওই দোকা ও বুঝা যাবো আপনার কাছে টু ডিফারেন্ট দেখোকা ও একটা আর ও একটা ডিফারেন্স তো দেখোকা আইসে যেন লুপি ওই দোকা আরও আর ওই দোকা আর কিন্তু সাদা সাদা ফুল আয় কিন্তু ওই দোকা ইনশাল্লাহ আরও দেখা যাক কি তো ফুল তো দেখতে পারা ওই দোকা আইসে যেন ফুল বা দেখা যাক কি তো তো দেখতে পারলা এই বাজুর সাঙ্গারিত দুই জাতর লং ইয়ার্ড একটা হইলো লং ইয়ার্ড ইটালিয়ান বিনস আর একটা হইলো দেশ উইলকো বিনস ক্লাইম বিন তো দেখতে পারলা এখন তোর আজকের আপডেট তো পিকচার তুলতাম কিনা চিন্তা করি ভাই রকম একটা পিকচার তুলতে ভালো আছে তো ভিউয়ার সকল এই সাইটের আপডেট দেখতে পারলা আর এখানে দেখতে পারলা এগুলো হইলো ক্রানবেরি পেন্সর গাছ এই দোকান তুটুক বাই দিছে আর টপ টিপস এগুলো আমি খাইটা দিলাইছি দেখতে পারবা এখন খাটা মানে টপ টিপস এখন খাইটা দিলাইছি এখন জালাম বইতে পারে অসুবিধা নয় এই দোকান আরও নতুন আগা সারের ড্যাম সারের দেখতে পারে এগুলো হইলো ক্রানবেরি এগুলো হইছ তার জ খাওয়া যায় না বিষ বেশি খাইতে পারবা মাছ দি যেসা দি এগুলো এমন আর কি বিনস খাওয়া যায় না এগুলো কালার ডিফারেন্ট থাকে বাট এগুলো এখনও লক্ষণ দেখা যান না ফুল হইট ফুল টুলাই ও দেখা যায় ওই দোক আমার সন্ধ্যা আইসে ওটা ওই দোক তো আস্তে আস্তে আইব তো এগুলো সাঙ্গারি মাছা কমপ্লিটলি বাই দিছে দেখতে পারবা ওগুলো বাই দিছে পটল গার্ডরও ফুরাফুরি বাইছেন আপনারা দেখতে পারবা ওই দোক দেখতে পারবা আপনারা খালি রয়েছে তো সদু দরা শুরু হয়েছে কইতে গেলে খই আওয়া শুরু হয়েছে জুলাই তেরো তারিখ তো নেওলা সামথিং আমার সে লাগের আর এও দেখতে পারলা বাজার কিতা আমি কইতাম সাইডাম আপনার আছে আর কেন দেখতে পারলা বাতুয়ার গাছ ওই দৌকা বাতুয়া অন্য ডুলাই আরও ইসলাম এই দৌকা বাতুয়া আর কেন এমন ডুগি ফেলা ইসলাম দোকান ডুগি উঠছে দেখতে পারা ডুগি উঠছে আর কেন রোমানিয়ান দনিয়া করিয়েন্ডা হগু রোমানিয়ান করিয়েন্ডা আর এগুলো পাট শাক ফেলাইছিলাম ওই দুঃখ পাট শাক নালি শাক যেটা কই নালিয়া শাক বা নালি শাক পাট শাক জুট শাক অতিনত ফেলাইছিলাম বাদ জানি না এখন বাক্কা বেশি ফুরানো হয়ে গেছে তিন চার বছর ফুরানা বেশি ফেলাইছে আর আমার বেগুনের গাছ ওই দুঃখা সৌফার ওই যেন লাস্ট ট্রিমি করিয়া দিছিলাম আর দোয়া বাদ নাই দুঃখা অতটুকু হয়েছে বাট ফুল হয়তো দেখলাম না কিচ্ছু এগুলো আইসিল এগুলো আমি প্রিন্ট আউট করে নিছি এখন নতুন করে আবার বাড়াইব ওই তো গাই করে খমজিলকায় স্নেলস লাগে এটা খাই না বা বিচা ওই গুলো নাকি তো তা চেক করা লাগবে ওই তো আমি স্প্রে মারছি বস আইস তো ওই দেখতে পারা এগুলো এখনো কোনো উন্নতি হয়েছে না কোনো খই আবার কোনো উন্নতির লক্ষণ দেখলাম না পয়লা তো আইসিল আমি তো ফালাই দিছি ও দেখতাম মাশাআল্লাহ একটা আইসি ওই দেখো তো ইনশাল্লাহ আইব জুলাই তো বাদ দাও অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত যদি বাসিয়া থাকে গাছ আর ওয়েদার একটু বালা থাকে তো ইনশাল্লাহ আইব কম বেশ আইব একটা দুইটা ও দেখতে পারলা আজকে আমার ফ্রন্টিয়ার গার্ডেনের টুরস দিলাম আর এ তো দেখতে পারলা ফুলের গাছ দেখতে পারলা বিস্তনে দেখুন করছি এই দোকা তো সৌফার অতটুকু আজকে আপনারা ফুল গার্ডেন টুর দিলাই এই দেখো কা তো একটা ইনশাল্লাহ আপনারা একদিন ফর আপডেট পাইবা আর ও দুইটা খদুটা বাস্তব আপনারা দোয়া করবো অখটা আর অখটা তো জানি না এটা খুব স্লো আমি ব্যাগ দিয়ে বাইন্দা দিই না ব্যাগ দিয়ে বাইন্দা দেওয়াটা বালা ব্যাগ দিয়ে বাইন্দা দিলে উইন্ড বাতাস অন্যান্য ঠান্ডা বাতাস তো নেই কুলতো নেই প্রোটেকশন করে হেল্প করে বাট আমি জানি না আমার সে আর কি ব্যাগ বান্ধাটা জ লাগে বাট এগুলো আমি একটু পরিচয় রাখার লগে একটু চিন্তা রাখার লগে ব্যাগ দিয়ে বান্ধা দিছি দেখা যাক কি তো আর তো কোনো সদু ইসাঙ্গারি দেখলাম না ফুল ফুলাইন ফুটের ওগুলো কোনো দেখছিলাম ও দেখতে পারা একটা আর তো ইনশাল্লাহ দেখা যাক কি তো হয়
টোটাল 9টা কদু আইছে মই আগে করে 9টা কদুরে পলিনেট করিয়া দিছি এখন কটা ঠিকবো শিওর নাই ভিউয়ার্স তো আপনারা দোয়া করবা যতটুকু ঠিকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রন্টিয়ার গার্ডেনও আগে দি মাত্র 2টা কদুর গাছ 2টা কদুর মাঝে 3টা আইছে একটা আমি তো প্রিন্ট আউট করে দিয়েছি আরও 2টা রাখছি আর নাই আর বারিক দেখলাম ছোটো ছোটো হয়ে রয়েছে তো হিসাব দেখতে পারলা ও আমার ফুল ফ্রন্টিয়ার গার্ডেন ট্যুর দিলাম আপনারা সে আশা করি কিলা লাগবো না লাগবো জানাইবা আপনারা মতামত দিবা কমেন্ট সেকশনও লাইক দিয়া ফুল ভিডিওটা দেখবা আর ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনের লগে শেয়ার করবা বেশ বেশ করে শেয়ার দিবা আপনারা তাছাড়া আপনারা যারা আমার ভাই বোন যারা নতুন যুক্ত হয়েছেন এখনও সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে নিবা সাবস্ক্রাইব করা ফ্রি আর ওল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখলে কি হইব আপনারা আমার নতুন নতুন ভিডিও যখন আপলোড দিব চ্যানেলও তখন আপনারা নোটিফিকেশন পৌঁছাইব ইউটিউবে তখন আপনারা ভিডিওগুলো মিস হইতো না সহজে দেখতে পারবা সবার আগে আশা করি আর বেশ বেশ করে শেয়ার করবা যাই খাই যাই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু